আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা অনলাইন স্কুলের রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম রূপম। আজকে আমরা রসায়ন চ্যাপ্টারের নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের পার্ট 3 নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোপূর্বে আমরা দুটি ক্লাস নিয়েছিলাম পঞ্চম অধ্যায়ের উপর, প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা যোজনী নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাস অর্থাৎ ঠিক আজকের ক্লাসের আগের ক্লাসে আমরা রাসায়নিক বন্ধনের প্রকারভেদ এবং আয়নিক বন্ধন এ বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি সমযোজী বন্ধন। অর্থাৎ আজকের এই চ্যাপ্টার শেষ করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো অর্জন করবে তা হচ্ছে সমযোজী বন্ধনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং সেই সাথে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন চিহ্নিত এবং গণনা করতে পারবে। তাহলে চলো সরাসরি আমরা শুরু করি সমযোজী বন্ধন দিয়ে। সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। আমরা বিষয়টা সরাসরি রসায়নে না গিয়ে একটু অন্যভাবে চিন্তা করে আসি, তাহলে তোমাদের জন্য সমযোজী বন্ধনটা বুঝতে সুবিধে হবে। মনে করো স্কুলে ফার্স্ট বেঞ্চে তুমি এবং তোমার বন্ধু বসে আছো, তোমাদের আজকে ম্যাথ ক্লাস, স্যার তোমাদেরকে বৃত্ত আঁকতে বৃত্ত আঁকা শেখাবেন। এর আগের ক্লাসে স্যার তোমাদেরকে বৃত্ত আঁকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনতে বলেছিলেন, দুর্ভাগ্যবশত তুমি শুধুমাত্র কম্পাস এনেছো, পেন্সিলটা আনতে ভুলে গিয়েছো। আর তোমার সাথেই যে বন্ধু বসে আছে সে পেন্সিল এনেছে কিন্তু কম্পাসটা আনতে ভুলে গিয়েছে। এখন তোমরাই বলো, তোমরা দুজনের কেউ কি বৃত্ত আঁকতে পারবে? নিশ্চয়ই না, কারণ শুধু কম্পাস দিয়ে যেমন বৃত্ত আঁকা যায় না, শুধু পেন্সিল দিয়েও বৃত্ত আঁকা যাবে না। তখন তোমরা দুজন একটা প্ল্যানিং করলে যে তুমি তোমার কম্পাসটা মাঝখানে রাখলে, তোমার বন্ধু তার পেন্সিলটা মাঝখানে রাখলো। এইবার তোমরা দুজন ওই পেন্সিল এবং কম্পাস অ্যাডজাস্ট করে নিলে, নিয়ে তোমার যখন বৃত্ত আঁকার প্রয়োজন হচ্ছে তুমি বৃত্তটা এঁকে ফেললে এবং তোমার বন্ধুর যখন বৃত্ত আঁকার প্রয়োজন পড়ছে সে তখন বৃত্তটা এঁকে ফেললো। তাহলে দেখো দুজনেরই কাজ কিন্তু উদ্ধার হয়ে গেল, কিন্তু যে জিনিসটা দিয়ে কাজটা উদ্ধার হলো অর্থাৎ পেন্সিল এবং কম্পাস, তার অর্ধেক এসেছে তোমার কাছ থেকে আর বাকি অর্ধেক এসেছে তোমার বন্ধুর কাছ থেকে। এই যে তোমরা তুমি এবং তোমার বন্ধু দুজনের মধ্যে পেন্সিল এবং কম্পাসটা শেয়ার করলে, তার মাধ্যমে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো সেই সম্পর্কটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। অর্থাৎ শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হলো সেটা সমযোজী বন্ধন। এখন ওই কম্পাসটাকে তুমি ইলেকট্রনের সাথে তুলনা করো বা পেন্সিলটাকেও তুমি ইলেকট্রনের সাথে তুলনা করো, তাহলে তুমি এবং তোমার বন্ধু দুজনের মাঝে কিন্তু ইলেকট্রন শেয়ার হয়েছে আর এর মাধ্যমে যে বন্ধনটা তৈরি হলো তাকে আমরা বলছি সমযোজী বন্ধন। অর্থাৎ আমাদের সংজ্ঞাটাই ছিল ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমারও কিন্তু একটা জিনিসের অভাব ছিল, তোমার বন্ধুরও একটা জিনিসের অভাব ছিল। এই অভাবটা ছিল বলেই কিন্তু তোমাদের দুজনের মধ্যে শেয়ারিং এর প্রয়োজন হলো, যদি অভাব না থাকতো তাহলে কিন্তু শেয়ার হতো না। সুতরাং সমযোজী বন্ধন তারাই গঠন করবে যাদের অভাব আছে। কিসের অভাব? ইলেকট্রনের অভাব। আমরা জানি যে যারা অধাতু তাদের তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল অপেক্ষা ইলেকট্রন ঘাটতি থাকে বা কম থাকে বা অভাব থাকে। তাই যখন দুটি অধাতু পরস্পরের সাথে যুক্ত হবে তখন তাদের মধ্যে গঠন হবে হচ্ছে সমযোজী বন্ধন। অর্থাৎ আমরা বলতে পারি অধাতু এবং অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে। এর আগে কিন্তু তোমরা অর্থাৎ দ্বিতীয় পাঠে কিন্তু তোমরা কিভাবে ধাতু এবং অধাতু চিহ্নিত করতে হবে তা কিন্তু তোমরা শিখেছো। আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি সর্বশেষ শক্তি স্তরে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন দেখো তাহলে তারা হচ্ছে ধাতু, আর চার, পাঁচ, ছয় কিংবা সাতটা ইলেকট্রন থাকলে তারা হচ্ছে অধাতু। সুতরাং দুটি অধাতু যখন পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে বা বন্ধনে আবদ্ধ হতে চাইবে তখন তাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন হবে। এখন আমরা দেখব যে কিভাবে ইলেকট্রন শেয়ার হয়, আর এটা দেখার জন্য প্রথমে আমরা যে উদাহরণটা নিচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন। তোমরা জানো এই যে হাইড্রোজেন অণুটা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেন অণুতে আসলে দুটি হাইড্রোজেন পরমাণু আছে। আমরা জানি হাইড্রোজেন কিন্তু অধাতু, ফলে দুটি হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে চলো আমরা দেখে আসি।
তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এর টার্গেট হচ্ছে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা, কারণ হাইড্রোজেনের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। তখন আরো একটি হাইড্রোজেন পরমাণু চলে আসবে, এই হাইড্রোজেনও এই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই, অথচ দুজনেরই কিন্তু একটা করে ইলেকট্রন ঘাটতি আছে, কার চাইতে? হিলিয়ামের চাইতে। হিলিয়ামের দুইটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের কিন্তু একটি করে ইলেকট্রন আছে। তাহলে এই হাইড্রোজেন যদি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তার একটা ইলেকট্রন লাগবে, অর্থাৎ একটা ইলেকট্রনের অভাব আছে। এই হাইড্রোজেনও যদি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তারও একটি ইলেকট্রন লাগবে, অর্থাৎ এই হাইড্রোজেনেরও একটি ইলেকট্রনের অভাব আছে। এই দুজন অভাবী পরমাণু পরস্পরের সাথে যুক্ত হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। কিভাবে ইলেকট্রন শেয়ার করবে আসো আমরা দেখি। হাইড্রোজেন তার এই পরমাণু এই ইলেকট্রনটি নিয়ে এই হাইড্রোজেনের কাছাকাছি চলে আসবে, একইভাবে এই হাইড্রোজেনও এই হাইড্রোজেনের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ দুটি হাইড্রোজেন নিজেদের কাছাকাছি চলে এসে এই ইলেকট্রন জোড়া দুজনের নিউক্লিয়াসের ঠিক মাঝামাঝি জায়গায় রেখে দিল। যেমনটা তুমি এবং তোমার বন্ধু পেন্সিল কম্পাস এবং পেন্সিলটি দুজনের মাঝামাঝি রেখেছিলে এবং শেয়ার করেছিলে, নিজেদের প্রয়োজনটা মিটিয়ে নিয়েছিলে, একইভাবে এই দুটি হাইড্রোজেন পরমাণু নিজেদের কাছাকাছি এসে এই ইলেকট্রন দুটিকে দুজনের নিউক্লিয়াসের মাঝামাঝি রেখে উভয়ে হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এবং এই হাইড্রোজেন বলবে এই ইলেকট্রন জোড়া তার, পরের হাইড্রোজেনটাও বলবে এই ইলেকট্রন জোড়া তার, অর্থাৎ এই যে এখন এক জোড়া ইলেকট্রন হয়ে গেল এই ইলেকট্রন জোড়া এখন আর কারোর ব্যক্তিগত না, উভয়ই এই ইলেকট্রন জোড়াকে নিজেদের ইলেকট্রন বলে দাবি করবে। আর যে ইলেকট্রন জোড়া তারা শেয়ার করলো এটাকে বলা হয় রসায়নের ভাষায় বন্ধন জোড় ইলেকট্রন। খেয়াল করে দেখো এখানে দুটি ইলেকট্রন রয়েছে, এই জন্য আমরা জোড় কথাটা উল্লেখ করছি, জোড়া হয়ে আছে, এটাকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। এবং এই যে হাইড্রোজেন অণু গঠন হলো তাদের মাঝে যেহেতু এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে তা বোঝানোর জন্য আমরা একটা দাগ দিয়ে প্রকাশ করি। এক্ষেত্রে তোমাদের বলে রাখি সমযোজী বন্ধনকে প্রকাশ করা হয় একটি দাগ দিয়ে, এবং তোমরা মনে রাখবে দুটি ইলেকট্রন মানে একটি দাগ, অর্থাৎ যদি এক জোড়া ইলেকট্রন শেয়ার হয় তাহলে একটা বন্ধন হবে, অর্থাৎ একটা দাগ দিবা, যদি দুই জোড়া ইলেকট্রন শেয়ার হয় তাহলে দুটি দাগ দিবা। এখন আমরা এখান থেকে একটা নতুন জিনিসের ধারণা পাবো, সেটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। তোমরা বলো তো এখানে কয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে? দেখতেই পাচ্ছ উত্তর হচ্ছে এক জোড়া ইলেকট্রন। তো সমযোজী বন্ধনে যে ইলেকট্রন জোড়া বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। যেহেতু এখানে এক জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে তাই আমরা বলছি বন্ধন জোড় ইলেকট্রন একটি। আসো আমরা আরো একটি অণুর গঠন দেখে আসি, এ পর্যায়ে আমরা ক্লোরিন অণুর গঠন দেখব। তোমরা দেখতেই পাচ্ছ ক্লোরিনে ক্লোরিন অণু গঠন হয়েছে দুটি ক্লোরিন পরমাণুর সমন্বয়ে। আমরা জানি যে ক্লোরিন কিন্তু অধাতু। কিভাবে জানি? এই যে ক্লোরিনের যে ডায়াগ্রাম তোমরা দেখতে পাচ্ছ, পরমাণুর যে চিত্র দেখতে পাচ্ছ, সেখানে তার সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন দেখতে পাচ্ছ। আমরা কিন্তু আগেই বলেছি যে সর্বশেষ শক্তি স্তরে 4টি 5টি 6টি কিংবা 7টি ইলেকট্রন থাকলে তারা অধাতু, আর নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে থাকে 8টি ইলেকট্রন। ক্লোরিনের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন। আর্গনের মতো যদি ক্লোরিন ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে ক্লোরিনের আরও একটি ইলেকট্রনের প্রয়োজন। তখন আরেকটি ক্লোরিন যখন তার সাথে বন্ধনে আবদ্ধ হতে আসবে, এই ক্লোরিনেরও একটি ইলেকট্রন প্রয়োজন, এই ক্লোরিনেরও একটি ইলেকট্রন প্রয়োজন। তখন দুটি ক্লোরিন পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং নিজেদের মধ্যে এই ইলেকট্রন জোড়া শেয়ার করে তারা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। খেয়াল করে দেখো এই দুটি ইলেকট্রন সহ বাম পাশের ক্লোরিনেরও 8টি ইলেকট্রন পূর্ণ হয়েছে, অর্থাৎ আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন হয়েছে। এই দুটি ইলেকট্রন সহ ক্লোরিনেরও 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ উভয়ে কিন্তু আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে। তাই এই দুটি ক্লোরিন পরমাণুর মধ্যে যে বন্ধন গঠন হলো সেটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। এবং যেহেতু তারা এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, দেখো দুটি ইলেকট্রন মানে এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, তাই দুটি ক্লোরিন পরমাণুর মাঝে একটি বন্ধন বা একটি দাগ দিয়ে আমরা প্রকাশ করেছি, তৈরি হয়ে গেল ক্লোরিন অণু। এইবার তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। তোমরা বলতেই পারবা বা বুঝতেই পারছ এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, সুতরাং এখানে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি। এখন
নতুন আরেকটা জিনিসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। যে পরমাণুগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের সর্বশেষ শক্তি স্তরের যে কয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। আমি আবারও বলে দিই, যে সমস্ত পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের যে কয় জোড়া ইলেকট্রন সর্ববহিঃস্থ শক্তি স্তরের যে কয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেক্ট্রন। তোমরা দেখো যে বাম পাশে যে ক্লোরিনটা আমরা দেখতে পাচ্ছি তার সর্বশেষ শক্তি স্তরে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নেয়, এবং একইভাবে ডান পাশের যে ক্লোরিন আছে তার সর্বশেষ শক্তি স্তরে এক, দুই এবং তিন জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি। অর্থাৎ দুটি ক্লোরিন পরমাণুর মোট ছয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি। তাই যে ইলেকট্রন জোড়া বন্ধনে অংশগ্রহণ করেনি তাকে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন বলছি, তাই ক্লোরিন অণুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা হবে ছয়টি। আসো আমরা আরো একটি পরমাণুর অণুর গঠন দেখবো, এবারে অক্সিজেন অণুর গঠন দেখব। অক্সিজেন অণুতে দুটি অক্সিজেন পরমাণু আছে এবং এরা উভয়ে কিন্তু অধাতু। আমরা তার ডায়াগ্রাম দেখেই বুঝতে পারি সর্বশেষ শক্তি স্তরে ছটি ইলেকট্রন আছে। সুতরাং অক্সিজেন হচ্ছে একটি অধাতু এবং তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন। নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গেলে অক্সিজেনের কিন্তু আরো দুটি ইলেকট্রন লাগে। তাই যখন আরো একটি অক্সিজেন চলে আসবে তখন এই দুটি অক্সিজেন তাদের মধ্যে দুইটি ইলেকট্রন যেন পূর্ণ হয় এভাবে ইলেকট্রন শেয়ার করবে। এক্ষেত্রে তোমাদেরকে বুঝিয়ে বলে রাখি যে যে পরমাণুর তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল অপেক্ষা যে কয়টি ইলেকট্রন কম আছে সে তার সর্বশেষ শক্তি স্তর থেকে সেই কয়টি ইলেকট্রনকে শেয়ারের জন্য পাঠাবে। আমি আবারও বলি, একটি পরমাণুর তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল অপেক্ষা যে কয়টি ইলেকট্রন কম থাকবে সে তার সর্বশেষ শক্তি স্তর থেকে সেই কয়টি ইলেকট্রন শেয়ারে পাঠাবে। যেমন এই অক্সিজেন পরমাণুর তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল নিয়ন অপেক্ষা দুটি ইলেকট্রন কম আছে, তাই এই অক্সিজেন পরমাণু তার দুটি ইলেকট্রনকে শেয়ারে পাঠাবে, ফলে সেই ইলেকট্রন দুটি নিশ্চয় আরো দুটি ইলেকট্রনকে ধরে নিয়ে আসবে, তখন কিন্তু এ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। আসো আমরা দেখে নিই কিভাবে ঘটনাটা ঘটবে। একইভাবে বলে রাখি এই অক্সিজেন পরমাণুরও কিন্তু দুটি ইলেকট্রনের ঘাটতি আছে, সেও কিন্তু আরো দুটি ইলেকট্রন শেয়ারে পাঠাবে। তাহলে অক্সিজেন তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন দুইটা অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি রেখে দিল, তখন এই অক্সিজেনও তার একটা ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিল। আবার আরেকটি অক্সিজেন পরমাণু তার একটা ইলেকট্রন দুই নিউক্লিয়াসের মাঝে রাখলো, তখন এই অক্সিজেনও তার আরেকটি ইলেকট্রন দুই নিউক্লিয়াসের মাঝামাঝি রাখলো। এবার মজার বিষয়টা খেয়াল করে দেখো, এই যে চারটি ইলেকট্রন, এই চারটি ইলেকট্রন এখন এই অক্সিজেনেরও অক্সিজেন নিজের বলে দাবি করবে, আবার এই অক্সিজেনও নিজের বলে দাবি করবে। তাহলে দেখো তো এই চারটি ইলেকট্রনকে যদি আমরা এই অক্সিজেনের ধরি তাহলে কিন্তু এই অক্সিজেনের নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে গিয়েছে। নিয়নের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে, তাহলে এখানে এই চারটি ইলেকট্রন আর এই অক্সিজেনের এখানে আছে চারটি ইলেকট্রন, তাহলে এই অক্সিজেনের কিন্তু অক্টেট পূর্ণ হয়ে গেল, অর্থাৎ নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন হয়ে গেল। একইভাবে এই অক্সিজেন তার সর্বশেষ শক্তি স্তরে অক্টেট পূর্ণ হয়েছে কিনা তার পরিচয় যখন সে দিতে যাবে, তার প্রমাণ যখন সে দিতে যাবে, তখন সে বলবে এখানকার চারটি ইলেকট্রন তার এবং এখন তার সর্বশেষ শক্তি স্তরে আরো চারটি ইলেকট্রন আছে, অর্থাৎ সেও কিন্তু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলেছে। যেহেতু উভয় অক্সিজেন দুই জোড়া ইলেকট্রন পরস্পরের সাথে শেয়ার করেছে, তাই দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে দুইটি দাগ দিয়ে প্রকাশ করব, অর্থাৎ দ্বিবন্ধন এখানে কাজ করবে। তাই অক্সিজেন অণুতে দুটি অক্সিজেন পরমাণুর মধ্যে আসলে ডাবল বন্ড থাকে। এখন তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কয়টি বন্ধন জোড় ইলেকট্রন আছে এবং কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। তোমরা একটু দেখে বলো যে দুটি অক্সিজেন পরমাণু নিজেদের মধ্যে কয় জোড়া ইলেকট্রন শেয়ার করেছে। দেখতেই পাচ্ছ দুই জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, সুতরাং আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন এখানে দুইটি। এবার মুক্ত জোড় ইলেকট্রন হিসেব করে ফেলো, উভয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের কয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি। বাম পাশের অক্সিজেনের দুই জোড়া ইলেকট্রন এবং ডান পাশের অক্সিজেনের আরো দুই জোড়া ইলেকট্রন, অর্থাৎ মোট চার জোড়া ইলেকট্রন এক্ষেত্রে বন্ধনে অংশগ্রহণ করেনি। তাই আমরা বলবো অক্সিজেন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন চারটি।
আশা করছি বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝেই থাকো তাহলে একটু নিজেরা করার চেষ্টা করো তো, নাইট্রোজেন অণুর গঠন তোমরা নিজেরা করতে পারো কিনা। প্রত্যেকে চেষ্টা করবে, তোমাদের কাছে খাতা কলম আছে, নিজেরা একটু চেষ্টা করে দেখবে যে নাইট্রোজেন অণুর গঠন তোমরা নিজেরা আঁকতে পারো কিনা। আমি তোমাদেরকে হেল্প করব, তবে তার আগে তোমাদের অবশ্যই নিজেদের একটু চেষ্টা করতে হবে। আসো আমরা একটু মিলিয়ে দেখি। আমরা নাইট্রোজেন পরমাণু ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তোমরা কি বুঝতে পারছো যে নাইট্রোজেন ধাতু না অধাতু? সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে, সুতরাং নাইট্রোজেন হচ্ছে অধাতু। যখন নাইট্রোজেন তাহলে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তো যখন আরো একটি নাইট্রোজেন এই নাইট্রোজেনের সাথে বন্ধন গঠন করতে চাইবে, তোমরা বলো যে এই নাইট্রোজেনের নিয়ন অপেক্ষা কয়টি ইলেকট্রন কম আছে? সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে আর নিয়নের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে, সুতরাং এই নাইট্রোজেনের নিয়ন অপেক্ষা 3টি ইলেকট্রন কম আছে। একইভাবে এই যে ডান পাশে যে নাইট্রোজেনটা দেখছো, সেই নাইট্রোজেনেরও কিন্তু নিয়ন অপেক্ষা 3টি ইলেকট্রন কম আছে। আমি তোমাদের আগেই বলেছি কোন পরমাণুর তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌল অপেক্ষা যে কয়টি ইলেকট্রন কম থাকবে সেই কয়টি ইলেকট্রন সে শেয়ারে পাঠাবে। তাহলে এই নাইট্রোজেন 3টি ইলেকট্রনকে শেয়ারে পাঠাবে, একইভাবে এই নাইট্রোজেনও তার 3টি ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রনকে শেয়ারে পাঠাবে। আসো আমরা দেখি কিভাবে ইলেকট্রনটা শেয়ার হবে। এই নাইট্রোজেন একটি ইলেকট্রন পাঠিয়ে দিল, এ পাশ থেকেও একটি নাইট্রোজেন তার ইলেকট্রনটা পাঠিয়ে দিল, নাইট্রোজেন আরও একটি ইলেকট্রন পাঠালো, ওখান থেকে নাইট্রোজেন আরও একটি ইলেকট্রন পাঠিয়ে দিল, এখনো কিন্তু আর বাকি আছে। এই নাইট্রোজেন তার আরেকটি ইলেকট্রনকে দুই পরমাণুর নিউক্লিয়াসের মাঝে রেখে দিল, একইভাবে এই নাইট্রোজেনও সাড়া দিল, ও তার সর্বশেষ শক্তি স্তরের আরও একটি ইলেকট্রন দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মাঝামাঝি রেখে দিল। এখন তোমরা বলো যে এখানে কয় জোড়া ইলেকট্রন দেখতে পাচ্ছ? তার আগে একটু মিলিয়ে নাও, আসলে কি নাইট্রোজেন নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে? দেখো নাইট্রোজেনের বাম পাশের নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন দেখতেই পাচ্ছ, আর এখানে শেয়ারকৃত ইলেকট্রন রয়েছে 6টি, তাহলে টোটাল কিন্তু 8টি ইলেকট্রন, যেটা কিনা নিয়নের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সমান। একইভাবে ডান পাশে যে নাইট্রোজেন আছে সেও এই 6টি ইলেকট্রন তার বলে দাবি করবে, এবং এখনও তার সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ টোটাল 8টা ইলেকট্রন রয়েছে, তাই সেও কিন্তু নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা যখন হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন দেখেছিলাম তখন দুটি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে একত্রিত করে দিয়েছিলাম, সেখানে আমাদের একত্রিত করাটা সহজ ছিল, তার কারণ সেখানে এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছিল। এখন যদি আমি এই দুটো পরমাণুর শক্তি স্তর একত্রিত করে দিই, তাহলে যে বিন্দুতে একত্রিত করব সেই জায়গায় কিন্তু 6টা ইলেকট্রন দেওয়াটা কঠিন, এই জন্য আমরা দুটি পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে রেখে দিয়েছি। আর কথা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রেও কি আমরা এরকম দুটি পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে রাখতে পারতাম? অবশ্যই পারতে, দুটোই পদ্ধতিই সঠিক, যে কোনোটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখানে এভাবে আঁকলে চিত্রটা সুন্দর আসবে। তো এখন আসো যে নাইট্রোজেন অর্থাৎ দুটি নাইট্রোজেন পরমাণু নিজেদের মধ্যে কয় জোড়া ইলেকট্রন শেয়ার করেছে। আমরা দেখতে পাচ্ছি 3 জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, সুতরাং তোমরা অনুমান করতেই পারছো দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের কাছাকাছি চলে আসবে এবং তাদের মাঝখানে ট্রিপল বন্ড হবে, অর্থাৎ এটি হয়ে গেল নাইট্রোজেন অণু। এবারে সিদ্ধান্ত নিতে হবে বন্ধন জোড় ইলেকট্রন কয়টি। যেহেতু এখানে 3 জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, সুতরাং বন্ধন জোড় ইলেকট্রন 3টি, আর মুক্ত জোড় ইলেকট্রন দুটি পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নেয়? এখানে এক জোড়া, এখানে এক জোড়া, সুতরাং মুক্ত জোড় ইলেকট্রন হবে 2টি। আশা করছি বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনটা তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে একই রকমের পরমাণু, দুটোই হাইড্রোজেন, না হলে দুটোই ক্লোরিন, না হলে দুটোই অক্সিজেন, না হলে দুটোই নাইট্রোজেন। এখন আমরা একটু দেখবো যদি দুটো ভিন্ন ভিন্ন পরমাণু পরস্পরের সাথে বন্ধন গঠন করে, যেমন মিথেন, এখানে আমরা একটা কার্বন চারটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, তাহলে এক্ষেত্রে বন্ধন গঠনটা কেমন হবে? দেখো এখানে আমরা কার্বন পরমাণু ডায়াগ্রামে গেছি এবং তার চারপাশে চারটি হাইড্রোজেন নিয়ে এসেছি। একটা কার্বন চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সে বন্ধন গঠন করবে এবং অবশ্যই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, তাহলে এই হাইড্রোজেন চলে আসলো। একইভাবে এই হাইড্রোজেনটাও কার্বনের সাথে সংযুক্ত হয়ে যাবে, কার্বনের ওই ইলেকট্রনের সাথে নিজের ইলেকট্রনটা শেয়ার করবে, এভাবে বাকি দুটো হাইড্রোজেনও কার্বনের কাছাকাছি চলে এসে কার্বনের সেই ইলেকট্রনগুলোর সাথে নিজেদের ইলেকট্রন শেয়ার করবে।
তো তোমরা দেখো ইতোমধ্যে হাইড্রোজেনের কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন হয়ে গিয়েছে। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে এই যে দুটি ইলেকট্রন, প্রতিটি হাইড্রোজেন কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, এবং কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গিয়েছে, যেটা কিনা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাসের অনুরূপ। সুতরাং এখানে যে অণুটি গঠন হলো সেটা হচ্ছে CH4, একটা কার্বন চারটা হাইড্রোজেন। তাহলে এটার গাঠনিক সংকেত হবে এরকম। কেন এখানে একক বন্ধন দিয়েছি, দেখো সিঙ্গেল বন্ড দেওয়া আছে কার্বনের সাথে প্রতিটি হাইড্রোজেনের। তোমরা দেখতেই পাচ্ছ কার্বনের সাথে প্রতিটি হাইড্রোজেন এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করেছে, তাই প্রতিটি তাই কার্বনের সাথে প্রতিটি হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড রয়েছে। এবার আসো মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হিসেব করব। তোমরা বলো কয় জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে মোট 4 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে, তাই বন্ধন জোড় ইলেকট্রন 4টি। মুক্ত জোড় ইলেকট্রনের কথা বলো, এখানে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে? আমরা দেখতেই পাচ্ছি না। প্রত্যেকে কারোরই বন্ধন গঠন করার পর কারোরই সর্বশেষ শক্তি স্তরে কোনো ইলেকট্রন জোড়া মুক্ত অবস্থায় নেই, সুতরাং ওটাতে কোনো মুক্ত জোড় ইলেকট্রন ছিল না। আমরা অ্যামোনিয়া অণুর গঠনটা একটু দেখে আসি। একটি নাইট্রোজেন এবং তার চারপাশে 3টি হাইড্রোজেন। তো একইভাবে তারা এই যে হাইড্রোজেন গুলো, নাইট্রোজেনের এই যে ইলেকট্রন গুলো আছে বেজোড় ইলেকট্রন, তার সাথে ইলেকট্রন শেয়ার করবে। এই হাইড্রোজেনটা চলে আসবে নাইট্রোজেনের ইলেকট্রনের সাথে, তার ইলেকট্রনটা রাখবে, ইলেকট্রন শেয়ার করবে। একইভাবে এই হাইড্রোজেনও আসবে এবং বাম পাশের হাইড্রোজেনও ওই নাইট্রোজেনের কাছে গিয়ে ইলেকট্রন শেয়ার করে ফেলবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন, যে 3টা হাইড্রোজেন আছে তাদের প্রত্যেকেরই কিন্তু হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন হয়ে গিয়েছে, এবং নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেনের কিন্তু সিঙ্গেল বন্ড গঠন হবে, কেননা প্রতিটি একটা নাইট্রোজেন প্রতিটি হাইড্রোজেনের সাথে এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে এটা হয়ে গেল অ্যামোনিয়া অণু, এবং তোমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে বন্ধন জোড় এবং মুক্ত জোড় ইলেকট্রনের ব্যাপারে। আমরা দেখতে পাচ্ছি যে 3 জোড়া ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে, সুতরাং বন্ধন জোড় ইলেকট্রন হবে 3টি, এবং নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে এক জোড়া ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি যে বন্ধনে অংশগ্রহণ করেনি, সুতরাং মুক্ত জোড় ইলেকট্রন হবে 1টি। এখন তোমরা একটু চেষ্টা করবা পানির অণুর গঠন এটা তোমরা নিজেরা পারো কিনা। H2O, যেখানে একটা অক্সিজেন 2টি হাইড্রোজেন পরমাণু আছে, একটু চেষ্টা করে দেখো যে তোমরা পারো কিনা। এটা আমরা একটু দেখে আসি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কিন্তু এরকম ছিল, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 2টি বেজোড় ইলেকট্রন রয়েছে। আমরা যখন যোজনী পড়েছিলাম তখনই কিন্তু এটি দেখেছিলাম। ফলে যখন 2টি হাইড্রোজেন পরমাণু তার সাথে বন্ধন গঠন করতে চাইবে, তখন হাইড্রোজেন তার ইলেকট্রনটা নিয়ে অক্সিজেনের কাছাকাছি চলে আসবে, আরেকটি হাইড্রোজেনও তার ইলেকট্রনটা নিয়ে অক্সিজেনের কাছাকাছি চলে এসে ইলেকট্রন শেয়ার করে ফেলবে। খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেনেরও হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন হয়েছে, এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গিয়েছে, যেটা নিয়নের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ। সুতরাং হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে গেল এবং তৈরি করলো পানির অণু। আর এর গাঠনিক সংকেতটা হবে এরকম, একটা অক্সিজেন, যেহেতু অক্সিজেন যেহেতু হাইড্রোজেনের সাথে এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করেছে, তাই অক্সিজেনের সাথে প্রতিটি হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড। তাহলে সর্বশেষে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কয়টি বন্ধন জোড় এবং কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। আমরা দেখতেই পাচ্ছি বন্ধন জোড় ইলেকট্রন এখানে 2টি, এবং অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 2 জোড়া ইলেকট্রন আছে যারা বন্ধনে অংশগ্রহণ করেন, সুতরাং মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যাও হবে 2টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যা শিখলে তার উপরে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার একটু চেষ্টা করো। নিচে কোন যৌগে সমযোজী বন্ধন বিদ্যমান, তোমাদের জন্য 4টি অপশন নিচে দেওয়া হলো। পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড। তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে আমরা কিন্তু বলেছিলাম যে অধাতু অধাতু পরস্পরের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে। সুতরাং এইখানে যে দুটি যে যৌগগুলো আছে তাদের কোন যৌগটা 2টি অধাতু সমন্বয়ে গঠিত হয়েছে, তোমরা ধারণা করতেই পারছো উত্তরটা হচ্ছে গ, কার্বন ডাইঅক্সাইড। এর পরের প্রশ্নটা দেখো তো, একটি HCl অণুতে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড অণুতে বা হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কতটি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান থাকে? 4টি অপশন, ক 1টি, খ 2টি, গ 3টি এবং ঘ 4টি। সঠিক উত্তর হচ্ছে
গ তিনটি। আশা করছি তোমরা অনুমান করতে পারছো যে সঠিক উত্তর কোনটা হয়েছে। আজকে যে ক্লাসটি করলে সেই ক্লাসটি পূর্ণতা লাভ করবে যদি তোমরা কিছু কাজ বাসায় করো। তোমাদের জন্য নির্দেশিত কাজগুলো হচ্ছে PCl3, PCl5, CCl4, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং বোরন ট্রাইফ্লোরাইড এর বন্ধন গঠন ডায়াগ্রাম সহ বর্ণনা করবে। তোমরা যদি কখনো এটা আঁকতে গিয়ে কোনো সমস্যায় পড়ো, আবারও ঢাকা অনলাইন পেজের যে জায়গায় এই ভিডিওটি রয়েছে ভিডিও ক্লিপটি আরেকবার দেখে নিবে। আশা করছি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রবলেমে পড়ো এই ভিডিওটি যেখানে থাকে তার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ক্লাস করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।